ট্যাপ কলের জল ভরাকে কেন্দ্র করে দোকানঘর ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গুডসেট রোড এলাকায়। উল্লেখ্য, ওই দিন পাইপের মাধ্যমে ট্যাপকল থেকে বাড়িতে জল ভরছিলেন টুম্পা মালিক। সেই সময় জল না পাওয়ায় এলাকায় কিছু মহিলা পাইপলাইন খুলে দেয়। এর প্রতিবাদ করে টুম্পা মালিক। অভিযোগ, সেই সময় টুম্পা মালিক ও তার স্বামী বাবলু মালিকের ওপর চড়াও হয় স্থানীয় তৃণমূল কর্মীরা। এ ব্যাপারে দম্পতি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দম্পতি অভিযোগ করেন, তারা বিজেপি করে বলে তাদের মারধর করা হয়েছে। দুই সালে বিয়ে হওয়ার পর থেকে পাশেই একটা পাম্প আছে, 4 নম্বর পাম্প, পৌরসভার পাম্প, সেখানে ওই পাম্পে দায়িত্ব আমাকেই মানে দেয়, চাবিও রাখে যে ওদের স্টাফেদের সাহায্যের জন্য। এবার ওদের স্টাফেরা আসে, চাবি নেয়, চাবি খোলে। এবার যখন ওদের স্টাফেরা আসে না, তখন আমি মাঝে মধ্যে পাম্প চালিয়ে দিই। এবারে যে ডিউটি করেছে, সে আগেরবার সারা শীতটাতে আসেনি, সারা শীতটা ভোরবেলা উঠে উঠে আমি 2, 3, 4 নম্বর পাম্প চালিয়ে দিয়েছি। তো সেই বলছি, সেই খাতিরেতে ওই পৌরসভা থেকে একটা কল বসিয়ে দিয়ে যায় ওই পাম্পের ভিতরেতেই। তো পৌরসভা থেকে আমাকে বলেছে, পাইপে জল তুমি 10-15 মিনিট ভরে নেবে, দিয়ে বাকি ছেড়ে দেবে, পাড়ার লোক নেবে, ন্যায় নেবে। তো ওই পাইপ লাগিয়ে আমি জল নিচ্ছিলাম, তো দুটো বউ এসে ইচ্ছা করে মানে ঝগড়া করবো বলে, ঝগড়া ওরা অনেকদিন থেকেই ঝগড়া করবো করবো ইয়ে করছে, টার্গেট রেখেছে। তো ঝগড়া করবো বলে ওরা পাইপ খুলে জল নিতে গেছে। আমি খালি বলেছি, কী গো, 10-15 মিনিট আমি জল লাগবে, তোমরা একটু দাঁড়াতে পারলে না জল, মানে তারপরে না হয় তোমরা নিতে। সেটা বলতেই ওই সঞ্জয় সিংয়ের ফ্যামিলি, পুরো ফ্যামিলি এসে আমাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে রাস্তায় যায়, বিরাট পেলে মেরেছে, আমার স্বামীকে পর্যন্ত মেরেছে, আমার আমাকে পর্যন্ত মেরেছে। দেখুন কারা মারলো, কারা মারলো, ওই ইয়ে লক্ষ্মী শঙ্কর মেরেছে, রীনা সিং মেরেছে, তারপরে সুকান্ত বিশ্বাস মেরেছে, তারপরে ওই ইয়ে সঞ্জয় সিং আছে, সঞ্জয় সিংও মেরেছে। হ্যাঁ, ওরা টিএমসি করে, আগে সিপিএম করতো, এখন টিএমসি করে। এখন আমার স্বামী হচ্ছে বিজেপি করে। ভেতরে ভেতরে ওদের ওই রাগটাই ছিল আর কি, যে করছে বলে ওই পার্টি, আমার স্বামী করছে বলে। কোন পার্টি করছে? আমার স্বামী বিজেপি করে। মারামারি করলো, তখন বলছে যে তুই বিজেপি করিস বলে আমরা তোকে মেরেছি। ওই সঞ্জয় সিং আর ওই সুকান্ত বিশ্বাস, ওদের পুরো ফ্যামিলিটা। এখন থানায় এসেছি, থানা থেকে মেডিকেল করিয়েছি, মেডিকেল সার্টিফিকেট নিয়ে এসে আবার থানায় জমা দিয়েছি। মেন সমস্যা হচ্ছে, আমার বাড়ির পাশে একটি জলকল আছে, মানে পাম্প, যেটাকে বলা হয় পৌরসভার পাম্প। সেই পাম্পে কিছুদিন আগে একটা ঝামেলা হয় পাড়ার লোকের সঙ্গে, দিয়ে সেই ঝামেলা থানা পুলিশ হয়ে যায়। তো থানা পুলিশ হয়ে যাওয়ার পর পুলিশ আসে এবং পাম্পের অফিসাররা আসে, এসে বলে যে এই যে পাশে, এ পাশে আছে, একে জিজ্ঞাসা করুন কী হয়েছিল। তো সেখানে আমি যথেষ্ট যেটা ঘটেছিলো আমি বললাম। বলার পর পাম্পে এবারে অফিসাররা ঠিক করলো যে দেখো, তুমি যখন সাক্ষী দিলে আর চাবিটা তোমার কাছে থাকে, তাহলে তোমাকে দেখে জল নিতে দেয় না, তোমাকে একটা কল বাইরে তো করে দিতে পারবো না, আমাদের অর্ডার নেই, আমাদের পাম্পে একটা কল করে দিচ্ছি আর একটা পাইপ দিচ্ছি, ওই পাইপটা দিয়ে তুমি জল ভরে নেবে। তা যথারীতি আমি তাই করি, এতদিন ধরে একাই ভরছিলাম। মেন টার্গেট হচ্ছে এটাই যে আমি যেহেতু বিজেপি করি, আমি একা জলে পাম্প নেবো আর বাকিগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, এটাই হচ্ছে ওদের আসল টার্গেট, যে ওকে মারতে হবে, পাম্পটি জলের জলটি বন্ধ করতে হবে। তারপরে আজকে সকালবেলায় যখন 7টায় পাম্প লাগানো হয়, কেউ থাকে না, পাম্পটি পাম্প চালানো হয়, তারপরে আমার পাইপটা লাগানো হয়। পাইপটা লাগিয়েছে, যথারীতি একজন এসে ওই পাইপটা খুলে দেয়, এক মহিলা এসে, ঠিক আছে। খুলে দেওয়ার পর আমি গিয়ে তাকে প্রশ্ন করি যে আমি বৌদি, তোমার অর্ধেক জল ভরা হলো বালতির, আর সেই বালতির জলটা যদি আমি সরিয়ে দিই, আমি বালতি লাগাই, তুমি মেনে নেবে? বলছে না, তা কখনো হয়? আমি, তাহলে তুমি আমার পাইপটা খুললে কী করে? বলছে যা হয়েছে হয়েছে, তোমরা ইয়ে করো, তোমরা জল নিয়ে নাও, তারপর আমরা নেবো। মিটে গেল। পাশের বাড়ি ওই লক্ষ্মী শঙ্কর, ওর সঙ্গে আমার কোনো কিছুই হয়নি, ওদের সঙ্গে আমাদের কিছুই হয়নি। ও ছুটে এসে বলছে, এটা কি তোর বাপের কল নাকি? হ্যাঁ, তো সত্যি কথা বলতে কি, এবার আগের মতো আমারও মুখ দিয়ে বেরিয়ে গেছে যে তাহলে তোর বাপের কল, আমি এটা বলেছি। দিয়ে বলার সময়, হ্যাঁ, ওই ওই যে ওই কলের পাইপটা খোলা নিয়ে, পাইপটা খোলা নিয়ে যার সঙ্গে হলো তাকে হয়ে গেলো, তার সঙ্গে মিটে গেল। এ আদার্স ফ্যামিলি, আলাদা ফ্যামিলি, মানে এর টার্গেট যেহেতু আমরা বিজেপি করি, ও তৃণমূল করে, ওকে মারতে হবে। হ্যাঁ, এই তো, এই তো মেরেছে, এই দেখুন, এই দেখুন। আচ্ছা, ওকে তো রাস্তায় ফেলে মারা হয়েছে। সেদিন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কর্মী লক্ষ্মী শঙ্কর। যে কোনো পার্টি করি না, ঠিক আছে, পার্টিতে আমি আমার কোনো মত নেই, ওনারা তৃণমূল করে না বিজেপি করে সেটা ওনাদের ব্যাপার, পার্টিটাকে এখানে ইস্যু করা হচ্ছে, কোনো পার্টির ব্যাপার নেই এখানে, পার্টির কোনো ব্যাপারই আসছে না। যদি ওরকমই হতো তো ঝামেলাটা জল নিয়ে হতো না, তাহলে ডাইরেক্ট ওনাদেরকে বলা হতো যে আপনারা পাড়া ছেড়ে দিন, সেটা তো হয়নি, ওনারা তো থাকছেন, কেউ কিচ্ছু বলা হয়নি।
আজ নাই নাই করে এক মাস হয়েছে কলটা খারাপ হয়েছে, কলের জলটা সরু সরু পড়ছে, আমাদের ঠিকঠাক করে জল ভরা হচ্ছে না, ঠিক আছে। এই জন্যে আমরা কখনো এই কল কখনো ওই কল করছি। তো কাকুকে আমরা বললাম যে কাকু আমাদেরকে তাহলে একটু জল দেবেন, ট্যাঙ্কিওয়ালা কাকু বললো ঠিক আছে, তোমাদের কাকুকেও দেখিয়েছি, জলের দরখাস্ত দিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, কাউন্সিলর বলেছে জল কল বাগিয়ে দেওয়া হবে, আর দু চার দিন পাঁচ দিন সময় লাগবে। বাস আজ সকালে কি হয়েছে, যখনই ওনারা আসেন এখানে জল দিতে, উনি ওনাদের বালতিটা ফেলে দেয় নিজের ভেতরে ঘর থেকে, পাইপ লাগিয়ে দেয় ওনার পাশেই বাড়ি, ঠিক আছে, ওনার বাড়ির ট্যাঙ্কির পাশেই বাড়ি, হ্যাঁ ওই এখন দেখা যাবে না, যখন থাকলে দেখিয়ে দিতাম, পাইপ লাগিয়ে উনি জল নাই ডাইরেক্ট ঘর থেকে নাই। আমি খালি এসে এইটুকুই বলা হয়েছে যে কলটা কি আপনার শুধু একার, কলটা তো সবারই, সবাইকে তাহলে জল দিতে হবে, তা আপনি কারণ সবকে ঝগড়া করে তাড়িয়ে দিচ্ছেন কেন? ওনার বাড়িতে ট্যাঙ্কিতে লাগায়, ট্যাঙ্কির ভেতরে একটা কল আছে, ঠিক আছে, ট্যাঙ্কির ভেতরে কল আছে, ওই কলটা ভেতর থেকে ও নিজের বাড়িতে জল নেয়, ঠিক আছে। এবার ওই কলে এর আগেও এখানে অনেকবার কল খারাপ হয়েছে, যখনই কেউ যায় ট্যাঙ্কিতে বালতি জল ভরতে ওনার অসুবিধা হয়, উনি দেবেন না কাউকে জল, কেন উনি পাইপ লাগাবেন, উনি বাড়িতে বসে বসে পাইপ লাগাবেন। আমি জাস্ট গিয়ে খালি এইটুকুই বললাম যে কলটা আপনার একার না, কলটা এখানে সবারই, সবার, আপনি যখন জল দিচ্ছেন তারও কাউকে দিতে হবে। বৌদি বলেছে যে আমাকে দু বালতি জল দাও, এক বালতি লাগবে না, আমাকে এক বালতি দাও, না হবে না, আগে আমি জল নেবো, আমার হবে, আমি পারমিশন না দেবো, দেবে না। চুলি মুঠি ধরে নিচে ফেলে দিয়ে ওনার বাইক আমার গায়ে চেপে আমার চুল ধরে টানাটানি আমাকে মানে লাঠি, তারপরে ওনার স্বামী লাঠি বের করে স্বামী স্ত্রী দুজন মিলে আমাকে মারছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাবের রিপোর্ট, আনন্দবার্তা।